আর এই অপারেশনের ক্ষেত্রে আপনি বললেন যে অতটা কমপ্লিকেশন নেই মানে বাইরে কাটা কিছু হয় না পেচ্ছাপের রাস্তা দিয়ে দূরবিন দিয়ে যাওয়া হয় এবং যা হয় পেচ্ছাপের রাস্তা দিয়ে হয় বাইরে দিয়ে কোনো কিছু খায় না বেশ তাহলে সেই ক্ষেত্রে প্রস্টেটে অপারেশন করতে হলেও কিন্তু খুব যে চিন্তা বিষয় আছে এরকম কিন্তু নয় ফলে এই ক্ষেত্রেও কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই কিন্তু এরপর আমরা যে বিষয়টা জানতে চাইব যে বিনাইন যে বিষয়গুলো রয়েছে যেটা ম্যালিগনেন্ট নয় সে ক্ষেত্রে এই যে অপারেশন হলো সেটা কি আবার সমস্যাটা হতে পারে ডেভেলপ করতে পারে কিছু জনের ক্ষেত্রে প্রস্টেটটা একটু বেশি রকম বৃদ্ধি পায় পিএসএ অনেকের বেশি থাকতে পারে তো সেই ক্ষেত্রে কিছু লোকের টেন্ডেন্সি থাকে যে একবার অপারেশনের পরে আরো লাগতে পারে সেটা হলেও সেটা মোটামুটি 10 20 বছর লাগে অ্যাপ্রক্সিমেট

যে আবার সেটা ডেভেলপ করবে কিনা কারণ সেটা যদি হয়ও খুব রেয়ার কেস এবং সেক্ষেত্রে যে টাইম স্প্যান সেটা অনেক বছর আচ্ছা আমরা এবার একটু ম্যালিগন্যান্সির দিকে যাব যদি প্রস্টেট ক্যান্সার হয় সেক্ষেত্রে প্রথম কোন উপসর্গে কি বোঝা সম্ভব না প্রস্টেট ক্যান্সারের খুব একটা আলাদা সিমটম কিছু হয় না খুব আবার যদি খুব অ্যাডভান্স যে কোনো ম্যালেগন্যান্সি খুব না খুব অ্যাডভান্স যাচ্ছে খুব হয় না তো ওটা এই যে গুলো বললাম পেটাপের অসুবিধা হওয়া বারবার যাওয়া বা ফ্লো কমে পেচাপ যে কোনো সমস্যা সেগুলো নিয়ে চেক আপ করে নেওয়াটা ভালো তো অধিকাংশই ওই চেক ধরা পড়ে এবং যাদের ক্ষেত্রে ধরুন অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছে তখন পেচ্ছাপ আটকে যাওয়া পেচ্ছাপে রক্ত পড়া এইসব করে তখন প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে নাহলে এই রুটিন চেক আপের মাধ্যমেই আমরা এখনকার দিনে আগে থেকে প্রস্টেট ক্যান্সারটা ধরতে পারি এবং সেই মতো অ্যাডিকুয়েট ট্রিটমেন্টে খুবই ভালো হয়ে যায় আচ্ছা এটা ডিটেকশনের পদ্ধতি কি রিসেন্ট ইনিশিয়াল ট্রিটমেন্ট হচ্ছে আমাদের হাত দিয়ে প্রস্টেট এক্সামিনেশন করা প্রস্টেটের সাইজ দেখা প্রস্টেটের ফিল দেখা সেখানটাই খারাপ না ভালো প্রস্টেট সেটা বোঝা যায় প্লাস পিএসএ একটা করতে হয় একটা রক্ত পরীক্ষা ছোট রক্ত পরীক্ষা ওইটাতে দুটোতেই ইনিশিয়ালি বোঝা যায় বেশ তাহলে একটা ছোট পরীক্ষার মাধ্যমে এবং ডক্টররা চেক আপ করেই বুঝতে পারেন মোটামুটি এটা ম্যালিগনেন্সি আছে কি নেই আচ্ছা ম্যালিগনেন্সি ধরা পড়ার পর মানে ধরুন যদি আর্লি ডিটেকশন হয় মানে খুব তাড়াতাড়ি ধরা পড়ল একদম প্রাইমারি স্টেজে সেক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার রিকভারি সম্ভব হ্যাঁ একদম নিয়ার অ্যাবাউট হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি ইয়ে করা যায় রিকভারি করা যায় ইনিশিয়ালি ধরার পরে আমাদের কিছুটা বায়োপসি করতে প্রস্টেট বায়োপসি করতে এবং তার গ্রেডিং দেখে খুব কম গ্রেডিং থাকলে কিছু করার দরকার হয় না সিম্পলি ফলো আপ মাঝারি গ্রেডিং থাকলে তার হয়তো আমরা ফলো আপও করতে পারি এগুলো ফলো আপও করতে পারি বা আমরা অপারেশনের দিকে কমপ্লিট ট্রিটমেন্টের দিকে যেতে পারি এবং তার উপরে স্টেজ থাকলে সেটাও আমরা কমপ্লিট ট্রিটমেন্টের দিকে রেডিও থেরাপি প্লাস সার্জারি এগুলো ট্রিটমেন্ট আছে বা খুব যদি খুব বয়স্ক হয়ে যান যে তাহলে হয়তো কোনো ট্রিটমেন্টই লাগে না জাস্ট ফলো আপ লাগে বেশ আর যদি ধরুন অ্যাডভান্স স্টেজেই ধরা পড়ল তাহলে সে ক্ষেত্রে রিকভারি রেট কেমন ক্ষেত্রে দেখুন প্রোস্টেট ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা মানে আমরা ওয়েল কন্ট্রোল করতে পারি বিভিন্ন ওষুধ অপারেশন বা রেডিয়েশন এগুলোর মাধ্যমে খুব ওয়েল কন্ট্রোল করা যায় সুতরাং এটা নিয়ে সিমটম মানে যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো যদি আমি রিডিউস করে রাখতে পারি তো মানে লাইফ এক্সপেক্টেন্সি যতটা যতটা থাকার কথা সে ততটাই থাকে খুব একটা আলাদা অসুবিধা হয় না বেশ তার মানে রোগটা নিয়ে উনি থাকতে পারেন যেমন সুগার প্রেসার নিয়েও লোকে থাকতে পারে প্রস্টেট ক্যান্সার নিয়েও থাকতে পারেন এবং যতদিন থাক মানে যত তার আয়ু ততদিনই তিনি বাঁচবেন মানে প্রস্টেট ক্যান্সারের জন্য যে মৃত্যু হয় ক্যান্সার শুনলেই আমাদের প্রথমে এই যে মৃত্যু ভয়টা হয় সেই মৃত্যু ভয়টা প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে নেই বেশ